স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আননোন ট্রুফ্যাক্টসের পক্ষ থেকে। রাজনীতির ময়দানে নামছেন দেশের ক্রিকেটের বড় পুত্র ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুধু রাজনীতিই নয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিচ্ছেন তিনি। সুতরাং সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একাদশ জাতীয় নির্বাচনে এমপি প্রার্থী হচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। নড়াইল দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনবেন তিনি। মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার মনোনয়ন ফরম কিনতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে যাবেন মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে এবার নড়াইল দুই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মাশরাফি, তবে নিজের ইচ্ছায় নয়, যদি প্রধানমন্ত্রী চান তবে নির্বাচন করবেন মাশরাফি। অন্যদিকে বিসিবির এক সূত্রে জানা যায়, আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনতে আগামীকাল ধানমন্ডি কার্যালয়ে যাবেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রবিবার সকাল 10:30 তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়নপত্র কিনতে যাবেন। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, মাশরাফি আগামীকাল আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে আমিও শুনেছি। এ বিষয়ে জানতে মাশরাফির মুঠোফোনে একাধিকবার কল করে সেটি বন্ধ পাওয়া গেছে। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম বোলিং স্তম্ভ ও ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন নড়াইল জেলার এই কৃতি সন্তান। এখন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নড়াইল দুই আসনের নৌকার মাঝি হতে চাইছেন বাংলাদেশ ক্রিকেট দলের এই উজ্জ্বল নক্ষত্র। আর সম্মানিত ভিউয়ার্স, মাশরাফি বিন মর্তুজার রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।